فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر إن الحمد لله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم واستعينوا بالصبر والصلاة يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يعقد الشيطان على كافيه راس احدكم اذ هو نائم ثلاث اوقات يضرب على كل عقده عليك ليل طويل فقط فإن استيقظ فذكر الله إن حلت عقدة فإن توضأ إن حلت عقدة فإن صلى إن حلت عقدة فأصبح نشيطا طيب النفس وإلا فأصبح خبيث النفس كسلانا رواه البخاري ومسلم عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ينزل ربنا تعالى الى السماء الدنيا حين يبقى ثلث الليل الاخر শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা বিগত 5-6 মাস থেকে এই মর্মে অবগত আছি যে আমরা করোনা ভাইরাসকে লক্ষ্য করে পবিত্রতার উপরে আলোচনা করে আসছিলাম তার এক পর্যায়ে আমরা আলোচনা করছিলাম পবিত্রতা অর্জনের পরে দুই রাকাত সালাত যেহেতু দুই রাকাত সালাত ছিল নফল সালাত যার কারণে আমরা বিগত জুমায় আলোচনা করেছিলাম দিনে নফল সালাত আজকে আমাদের আলোচনা হবে রাতে নফল সালাত আমরা দিনে নফল সালাতের আলোচনায় বলেছিলাম যদি 4 রাকাত পড়ি তাহলে আমরা এক সাতও পড়তে পারি দুই সালামও পড়তে পারি তবে রাতের সালাত তা নয় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সলাতুল লাইলি মাসনা মাসনা রাতের সালাত দুই দুই রাকাত রাতের সালাত দুই দুই রাকাত করেই পড়া সুন্নাত সম্মানিত মসজিদের মুসল্লি আমরা বলছিলাম বিপদকে সামনে রেখে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে সাহায্য চাওয়ার একটি বড় দিক হচ্ছে
দুই রাকাত সালাত আদায় করে ধৈর্য সহকারে সাহায্য চাইতে হবে। মর্মে আল্লাহ তাআলা বলেন, ওয়াস্তাইনু বিস-সবরি ওয়াস-সালাহ। পৃথিবীর মানুষ তোমরা সালাতের মাধ্যমে ধৈর্য সহকারে আল্লাহর নিকটে সাহায্য চাও। মানুষ মাত্র বিপদগ্রস্ত হতে পারে, হওয়াই স্বাভাবিক। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, তোমরা যারা পরকালকে বিশ্বাস করো, ইস্তাইনু বিস-সবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর নিকটে সালাতের মাধ্যমে ধৈর্য সহকারে সাহায্য চাও। তিনি বলেন, ইন্নাল্লাহ মাস-সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছে। বিষয়টি আমরা একাধিক দিন বলেছি, বিভিন্ন ভাবে বলার চেষ্টা করেছি, মানুষ ধৈর্যের পরিচয় দিতে পারে না। সামান্য সমস্যা হলেই ধৈর্যের চ্যুতি ঘটিয়ে প্রয়োজন যা তা বলে নেয়, প্রয়োজন যা তা করে নেয়। আসলে বিপদ আসলে ধৈর্য ধারণ করতে হবে, এ কথাই ঠিক। একজন বৃদ্ধা মহিলা রাস্তায় কান্নাকাটি করছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কেন কাঁদছ? মহিলা বলল, ইলাইকান, আপনি এখান থেকে সরে যান। আমি কেন কাঁদছি এইটা আপনার জানার কি প্রয়োজন? জেনেই আপনি কি করবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কিছু বললেন না, চলে গেলেন। কেউ তাকে বলল, আপনি কি চিনেন ইনি কে? না, আমি তাকে চিনি না। ইনি তো তিনি যিনি নবী বলে দাবি করছেন। বৃদ্ধ সেখানে গেল। বৃদ্ধ বলেন যে সেখানে কোনো পাহারাদার পায়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তাকে দেখে বললেন, আস-সাবরু ইনদা সালমাতিল উলা, বিপদ যখন আসে তখন মূলত ধৈর্য ধারণ করতে হয়। প্রথম বিপদে ধৈর্যের নাম মূলত ধৈর্য। অনেক কিছু করে বলে নিয়ে ধৈর্যের নাম ধৈর্য নয়। চাইলেই পাওয়া যাবে এমনটা নাও হতে পারে, দেরি হতে পারে, বা যে বিপদকে নিয়ে আমি চাচ্ছি সেটার চেয়ে বড় বিপদ আসছিল আমার চাওয়াতে, ওইটাকে ঠেকিয়ে দেওয়া হয়েছে, কিন্তু যেটা এসেছে সেটা হয়েই গেল, আমি বুঝলাম আমার দোয়া কবুল হয়নি। বা আমি যে অনেক কিছু বললাম এর বিনিময়ে স্বরূপ আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছেন, কিন্তু আমি বুঝলাম যে আমার দোয়া কবুল হয়নি, তখন আমি কিছু বলে বসবো, যার কারণে আল্লাহ তাআলা বলছেন ধৈর্য সহকারে সাহায্য চাও। রাতে সালাত আদায় করে আল্লাহর কাছে ধৈর্য চাইতে হবে, প্রয়োজনীয় জিনিস চাইতে হবে। রাতে সালাতের গুরুত্ব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফযালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, রমজানের পরে সবচেয়ে উত্তম সিয়াম হচ্ছে মুহররমের সিয়াম, যা আমরা 9-10 করে থাকি। তারপরে তিনি বলেন, ওয়া আফযালুস সালাতি বাদাল ফরিদা, ফরজ সালাতের পরে সবচেয়ে উত্তম সালাত হচ্ছে রাতের সালাত। মানুষ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাতে যেটা করে ইবাদত, সেটাই সবচেয়ে উত্তম ফরজ সালাতের পরে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াগিদু শয়তান আল্লাহ কাফিয়াতি রাসি আহাদুকুম ইদ হুয়া নাইম সালাসা ওয়াকাত, যখন মানুষ ঘুমিয়ে থাকে তখন শয়তান মানুষের চুলে তিনটা গিরা লাগায়, তার চুলে গিরা দেয় তিনটে, ওয়া ইয়াজরুহু আলা কুল্লি উকদা, এবং প্রত্যেক গিরার উপরে হাতে থাবা মেরে বলে, ঘুমিয়ে থাকো, রাত অনেক আছে, ঘুমিয়ে থাকো, রাত অনেক আছে, ঘুমিয়ে থাকো, রাত অনেক আছে।
এই কথাগুলিকে উপেক্ষা করে কেউ যদি জেগে যায়, জেগে যদি আল্লাহকে ডাকে, তাহলে একটি গিরে খুলে যায়। এরপর যদি অজু করে তাহলে আর একটি গিরে খুলে যায়। যদি সলাত আদায় করে তাহলে আর একটি গিরা খুলে যায়, পবিত্র আত্মায় সকাল করে। অন্যথায় সে যদি রাতে জাগতে না পারে, আল্লাহকে রাতে ডাকতে না পারে, সলাত আদায় করতে না পারে, তখন সে অপবিত্র আত্মায় সকাল করে। মুখখান দেখে কেমন কেমন লাগে, মনে হচ্ছে কানে মুখে শয়তান পেশাব করেছে, শয়তান পেশাব করে। এ কথাই ঠিক, হাদিস বুখারী মুসলিম। কাসলানা, অলস হয়ে কাজের জন্য কোনো মনোযোগী হয়ে উঠতে পারে না, তার ভিতরে এরকম কোনো উদ্যম হওয়ার মতো কিছু দেখা যায় না, সে যে আসলে উদ্যমশীল তা বোঝা যায় না। হাদিস বুখারী মুসলিম। হাদিসে প্রমাণ হয় যে মানুষকে রাতে সলাত আদায় করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজুল রাব্বুনা তাআলা ইলা সামাই দুনিয়া হিনা ইয়াক্কা ফুলুসুল্লাহ আখিরা, যখন রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে যায়, তখন আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। কিভাবে নেমে আসেন? পৃথিবীর সবচেয়ে বড় তিনি, আল্লাহু আকবার, তিনি সবচেয়ে বড়। আর আমরা সবাই জানি যে সপ্তম আকাশ সবচেয়ে বড়, আর তার চেয়ে বড়। তাহলে প্রথম আকাশ ছোট, কিভাবে তিনি নেমে আসেন? তাকে কিভাবে ধরবে, আটবে কি করে, ধরবে কি করে? যারা বলেছে নিরাকার, তাদের তো কোনো সমস্যা নেই, যেহেতু আকার নেই, কাজেই প্রথম আকাশই কি আর শেষ আকাশই কি, সব সময় আল্লাহ সর্বদা মানুষের সাথে রয়েছে। সিদ্ধান্ত ভুল, তিনি তার আকৃতি অনুযায়ী সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন, এটাই চূড়ান্ত। আসে তার গতি অনুযায়ী, ভাইয়ানিক বাহু, তার জন্য যা শোভনীয়, যা সাজে, তিনি সর্বশক্তিমান, অহ আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছু করতে পারেন, তিনি সর্বশক্তিমান, তিনি যা ইচ্ছে তাই করেন, তার ইচ্ছা মতো আসেন, তার ইচ্ছা মতোই যান। এ কথাই ঠিক। তিনি বলেন, বলেন আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই, আমি তাকে ক্ষমা করে দিবসে। অন্য বর্ণনা এসেছে, তিনি তার দুই হাতকে প্রশস্ত করে এ কথা বলতে থাকেন, তাহলে আকার আকৃতি আছে বলেই তো প্রশস্ত। যখন জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়া হবে, তখন বলা হবে, জাহান্নাম তুমি কি পূর্ণ? তখন বলবে, আর কি কিছু আছে? তাহলে আল্লাহ তাআলা পাখান ঢুকিয়ে দিবেন, তখন জাহান্নাম বলবে, এখন আমি পূর্ণ, যথেষ্ট। হাদিস বুখারী মুসলিম। বোঝা যাচ্ছে যে আকার আকৃতি আছে তার মতো, তিনি হাত প্রশস্ত করে এই বাক্য বলতে থাকেন, কে কি চাই, যে যা চাই তাকে আমি তাই দিয়ে দিব, কে কিছু বলে, যা বলে সেটা আমি শুনব, কে ক্ষমা ভিক্ষে চাই আমি তাকে ক্ষমা করে দিব। বিবরণে বোঝা যাচ্ছে যে মানুষকে রাতে উঠে কিছু বলতে হবে, কিছু চাইতে হবে। পৃথিবীর সকল পুরুষ নারীর জন্য একটি জীবনের গুরুত্বপূর্ণ কর্ম হচ্ছে রাতে উঠে তাকে কিছু বলা, অবশ্যই। এছাড়া সলাতের পুরো পরে পরে ঘুমিয়ে যেতে হবে, রাত দশটা হতে হতে ঘুমিয়ে যেতে হবে, তাহলে মানুষ রাত তিনটে দুইটাতে উঠতে পারে, দুইটাতে ঘুমিয়ে আবার তিনটে উঠবে, এমনটা হতে পারে না। এই নোংরা ন্যাক্কারজন
জঘন্য বর্বর অসম্ভবনীয় নীতি, রাত দুটা তিনটে ঘুমানো, গান বাজনা নিয়ে বাদ্যযন্ত্র নিয়ে টিভি সিনেমা নিয়ে সময় কাটিয়ে গল্প গুজবে সময় কাটিয়ে এই রাত সকাল সাতটা আটটা পর্যন্ত ঘুমিয়ে থাকা এই নোংরা নীতি মানুষের ভিতরে থাকলে আল্লাহ তাআলা নেমে এসে মানুষকে যা বলেন এইটা মানুষ ধরতে পারবে না, আল্লাহকে মূল্যায়ন করতে পারবে না, যা বোঝা যায়। যে কোনো পুরুষ নারী যখন অজু অবস্থায় রাতে ঘুমায় আল্লাহকে ডেকে, এই হাদিসটি বিগত জুমায় এক পর্যায়ে বলছিলাম, যখন মানুষ অজু করে ঘুমানোর দোয়া পড়ে রাতে ঘুমায়, তারপর আবার শেষ রাতে উঠে তারপরে আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ তাকে দিবেনি, দিবে দিবে দিবে, তবে চাওয়ার জন্য পাওয়ার জন্য কত হাদিসে যা বোঝা যায় যে অজু করে ঘুমাতে হবে, দোয়া পড়ে ঘুমাতে হবে, অজু অবস্থায় দোয়া করে ঘুমালে শেষ রাতে উঠে আপনি যা চাইবেন তা পাবেন, অত্র বিবরণে বোঝা যায়। যাবে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সমেত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একুল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলছিলেন ইন্না ফিল লাইলাল আসা, অবশ্য রাতে একটি সময় রয়েছে, লা ইয়াফিকহা আব্দুল মুসলিম, যে কোনো পুরুষ যে কোনো নারী যখন সেই সময় মুখামুখি হয়, যে কোনো পুরুষ যে কোনো নারী যখন সেই সময় মুখামুখি হয় এবং সেই সময়ে চাই ইহকালের কল্যাণ পরকালের কল্যাণ, যে কোনো কিছু ভালো ইহকালের ভালো পরকালের ভালো, যে কোনো কিছু ভালো ইহকালের ভালো পরকালের ভালো চাই, আল্লাহ তাকে দিবে 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 দিবে, হাদিস সহিহ। তাহলে বোঝা যাচ্ছে যে রাতে একটা সময় আছে সেইটা শেষ রাতে, শেষ রাতে উঠে তাকে কিছু বলতে হবে যেটা তিনি চান, আর আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে কিছু চাইলে তিনি খুশি হন আর না চাইলে অসন্তুষ্ট হন, কিছু না চেয়ে রাত পার করে দিলেন তাহলে আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট থাকলেন না, আর চাইবেন যত চাইবেন তত খুশি, যত চাইবেন তত খুশি, যত চাইবেন তত খুশি, মুখ বন্ধ রাখবেন অসন্তুষ্ট। বোঝা যাচ্ছে যে রাতের শেষে উঠে আমাদেরকে আল্লাহকে কিছু বলতে হবে। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিজ্ঞাসা করা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আইয়ুদ দুআ ইয়া আসমা, আল্লাহর নিকটে সবচেয়ে বেশি দোয়া কবুল হয় কখন, কোন সময়ে কোন দোয়া আল্লাহর নিকটে বেশি কবুল হয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জাওফাল লাইল আখিরা ওয়া দুরা সালাতুল মাকতুবা, শেষ রাতে আল্লাহর কাছে কিছু চাইলে এটা বেশি কবুল হয় এবং ফরজ সালাতের পরে চাইলে বেশি কবুল হয়। তখন মানুষ বুঝে নিয়েছে, এই দেখেন হাত তুলে দোয়া করতে হবে, ওই যে ফরজ সালাতের পরে চাইলে কবুল হয়, মানে চা মানে হাত তোলা, চা মানে হাত তোলা যদি হয় তাহলে সেটা ব্যক্তিগত ব্যাপার, সমষ্টিগত যদি হয় তাহলে পানি চাওয়া ছাড়া অন্য জায়গায় দলবদ্ধভাবে হাত তুলে দোয়া করা যাবে না, হাত তুলে দোয়া করলে হাত ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পান, এ কথাই ঠিক। নবীগণের নীতি ছিল সময়ে সময়ে হাত তুলে দোয়া করা, বিপদে পড়ে হাত তুলে দোয়া করতে হয়, ছেলে মেয়ের জন্য হাত তুলে দোয়া করতে হয়, পানি চাইতে গিয়ে হাত তুলে দোয়া করতে হয়, চন্দ্রগ্রহণে হাত তুলে দোয়া করতে হয়, সূর্য গ্রহণে হাত তুলে দোয়া করতে হয়, আরাফার মাঠে হাত তুলে দোয়া করতে হয়, সাফা পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করতে হয়, মারওয়া পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করতে হয়, পরের দুদিন পাথর নিক্ষেপ করার পরে হাত তুলে দোয়া করতে হয়,
কেউ দোয়া চাইলেও তার জন্য হাত তুলে দোয়া করতে হয়। হাত তুলে দোয়া করার 42টি সহিহ হাদিস আছে, তাতে বুখারী মুসলিমে রয়েছে প্রায় 36টি। হাত তুলে দোয়া করবে মানুষ, এটাই মানুষের জন্য শোভনীয়। মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে হাত তুলে দোয়া করা। হাত তুলে দোয়া করলে আল্লাহ তাআলা তার খালি হাতকে ফিরিয়ে দিতে লজ্জা পান, এই কথাই ঠিক। মানুষকে হাত তুলে দোয়া করতে হবে, এই কথাই ঠিক। ছেলে মেয়ের জন্য হাত তুলে দোয়া করতে হবে, এই কথাই ঠিক। বিপদে পড়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে হবে, এই কথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হাত তুলে দোয়া করতে হবে, এই কথাও ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাতের শেষ অংশে আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা মানুষের কথা গ্রহণ করে। আমর ইবনে আবাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকরাবু মা ইয়াকুমু রাব্বু মিনাল আব্দি ফি আখিরিল লাইল, আল্লাহ তাআলা মানুষের সবচেয়ে নিকটে হন শেষ রাতে। আল্লাহ তাআলা মানুষের সবচেয়ে নিকটে হন শেষ রাতে। আল্লাহ তাআলা মানুষের সবচেয়ে নিকটে হন শেষ রাতে। তাহলে কিছু বলবে শেষ রাতেই বলতে হচ্ছে। উমামা বাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইকুম বিকিয়ামিল লাইল, পৃথিবীর মানুষ তোমাদের শেষ রাতে উঠে ইবাদত করা জরুরি, অবশ্যই তা ফরজ নয়। পৃথিবীর মানুষ পুরুষ নারী রাতের শেষ অংশে উঠে তোমাদের ইবাদত করা জরুরি। ফাইনাহু তাবসালিহিনা কাবলাকুম, অতীতে যত ভালো মানুষ চলে গেছে নবীর আসল পরহেজগার মানুষ, তাদের নীতি ছিল রাতে উঠে ইবাদত করা। পৃথিবীতে যত নবীর আসল ভালো মানুষ চলে গেছেন তাদের নীতি ছিল শেষ রাতে উঠে ইবাদত করা। অতীতে যত নবীর আসল ভালো মানুষ চলে গেছেন তাদের নীতি ছিল শেষ রাতে উঠে ইবাদত করা। মানুষকে শেষ রাতে উঠে ইবাদত করতে হবে, এটা মানুষের জীবনে একটি জরুরি গুরুত্বপূর্ণ কাজ। তিনি বলেন অহুয়া কুরবাতুল্লাকুম ইলা রাব্বিকুম, শেষ রাতে আল্লাহকে কিছু বললে সে আল্লাহর নিকটে হয়ে যায়। শেষ রাতের ইবাদতের মাধ্যমে মানুষ আল্লাহর নিকটে হয়ে যায়। ওয়া মুকাফফারাতুল লিসায়াব, শেষ রাতে উঠে কিছু বললে পাপ ক্ষমা হয়ে যায়। ওয়া মানহাতুল আনিল ইসমে, শেষ রাতে উঠে কিছু বললে মানুষ পাপ থেকে দূরে সরে যায়। মানুষ যদি শেষ রাতে উঠে ইবাদত করতে শিখে তাহলে আল্লাহ তার নিকটে হয়ে যাবে। মানুষ যদি শেষ রাতে উঠে ইবাদত করতে পারে তাহলে মানুষের পাপ মিটে যাবে। মানুষ যদি শেষ রাতে উঠে ইবাদত করতে পারে তাহলে মানুষ নিজেই পাপ কাজ থেকে দূরে সরে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ রাতে উঠে রাতে উঠে ইবাদত করা বলছিলাম নফল সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে কি বলতেন এইটা আমাদের জানা জরুরি। সেই উন্নতি আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম আমিন। আল্লাহুম সাল্লি আলাইহি, আল্লাহুম বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্য বাদা। সম্মানিত মসজিদের দীনি মুসলিম ভাই বোন, আমরা সকল মুসলিম ভাই বোনকে সম্বোধন করে বলতে চাচ্ছি আপনি ঘুম থেকে উঠে বলবেন কি? উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আররা মিনাল লাইল, কোন মানুষ যদি শেষ রাতে উঠে সুম্মা ক্বালা, অতঃপর বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, রাজত্ব তার, প্রশংসা তার, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সর্বশক্তিমান তিনি।
কেউ যদি শেষ রাতে উঠে বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, রাজত্ব তার, কোন শরীক নাই তার, তিনি সর্বশক্তিমান, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, পবিত্রতা বর্ণনা করি তার, প্রশংসা তার, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, সর্বশক্তিমান তিনি, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বাহ্যিকভাবে আন্তরিকভাবে নড়াচড়া করার কোনো শক্তি নাই তার সাহায্য ছাড়া, চলাচল করি, কথা বলি, নড়াচড়া করি, একমাত্র তার সাহায্যই করে থাকি। রব্বি ফিরলি, রব্বি ফিরলি, হে প্রতিপালক তুমি আমাকে ক্ষমা করো, হে প্রতিপালক তুমি আমাকে ক্ষমা করো। এইটুকু বলার পরে যদি এখন আল্লাহকে কিছু বলেন তাহলে যা বললেন তাই কবুল করবেন, যা বললেন সেটাই কবুল করবেন। এরপরে যদি অজু করে তাহলে তার সলাত কবুল করা হবে। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দীনী ভাই বোন, আমরা বলছিলাম আপনি ঘুম থেকে উঠে এই দোয়াটি করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি। এরপর আপনি কিছু দোয়া করতে পারেন, জরায়কো সাহাবী বলেন আল্লাহর কসম আমি একবার রাসূলের সাথে সফর ছিলাম, আমি সিদ্ধান্ত নিলাম আল্লাহ রাসূল রাতে কি করে সেটা আমি দেখব, তিনি রাতে কি করেন। দেখলাম তিনি শুয়ে গেলেন, রাত কিছু পার হতে তিনি ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে উঠে কাব্বার আল্লাহ সারা সারা তিনি 10 বার বললেন আল্লাহু আকবার ওয়া হামদাল্লাহ সারা, তিনি 10 বার বললেন আলহামদুলিল্লাহ। তিনি বললেন 10 বার, তিনি বললেন 10 বার। অন্য এক বর্ণনা এসেছে যে তিনি বললেন আল্লাহ 10 বার, তিনি বললেন সম্মানিত দীনী ভাই বোন, এই সুবহানাল মালিকুল কুদ্দুস 10 বার বলার যে সিরিয়াল রয়েছে এই হাদিসের প্রতি আমল করা যাবে না। এইটা যে 10 বার বলার কথা রয়েছে এই হাদিসের প্রতি আমল করা যাবে না, এ হাদিস ঠিক নয়। তাহলে আমরা এই দুটি তাসবিহ বাদ দিয়ে আগের তাসবিহগুলি 10 বার করে বলতে পারি ঘুম থেকে উঠে, যা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানে শুয়েছিলাম, তার স্ত্রী মাইমুনা হচ্ছেন আমার খালা, আমি আমার খালার বিছানে আরামে শুয়ে গেছিলাম, লম্বা লম্বা না শুয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে গেলেন, এক পর্যায়ে তিনি ঘুম থেকে উঠে আকাশের দিকে মুখ করে তিনি পড়লেন সূরা আল ইমরানের শেষ রুকু। আমরা গত জুমায় বলছিলাম আল ইমরানের শেষ রুকুর প্রথম 10 আয়াত, মূলত প্রথম 10 আয়াত না, তা ছিল প্রথম 5 আয়াত। এক বর্ণনা এসেছে তিনি সূরা আল ইমরানের শেষ রুকু পড়লেন,
আর এক বর্ণনায় এসেছে তিনি আল ইমরান সূরার শেষ রুকুর প্রথম পাঁচ আয়াত পড়লেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এখান থেকে শুরু করে ইন্নাকা লা তুখলিকুল মিয়াদ পর্যন্ত এই পাঁচ আয়াত তিনি পড়লেন। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠে এই সূরা আল ইমরানের শেষ রুকুর পাঁচ আয়াত পড়তেন অথবা পুরো শেষ রুকু পড়তেন। আমাদেরকে অন্তত সূরা আল ইমরানের শেষ রুকুর প্রথম পাঁচ আয়াত মুখস্থ করার জন্য প্রাণপণে চেষ্টা করতে হবে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইযা কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাল লাইলি ইতাহাজ্জাদ, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ পড়ার জন্য রাতে উঠতেন, কালা তিনি বলতেন, আল্লাহুম্মা লাকাল হামদ, হে আল্লাহ প্রশংসা তোমার, আনতা কাইয়ুমুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফীহিন্না, আকাশ জমিন এবং আকাশ জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুর রক্ষক প্রতিষ্ঠাকারী তুমি, প্রতিষ্ঠা করেছ তুমি, সৃষ্টি করেছ তুমি, রক্ষক তুমি, আলাকাল হামদু আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, প্রশংসা তোমার, তুমি আকাশ জমিন অমান ফিহিন্না, আকাশ জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব কিছুর আলো তুমি, ওয়ালাকাল হামদ প্রশংসা তোমার, আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ামান ফিহিন্না, আসমান জমিন এবং আসমান জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব কিছুর মালিক তুমি, ওয়ালাকাল হামদ প্রশংসা তোমার, আনতাল হক তুমি তো সত্য, ওয়াদুকাল হক তোমার ওয়াদা সত্য, ওয়ালাকা হক তোমার সাক্ষাৎ বিচার মাঠে হবে এইটা সত্য, ওয়ালাকা হক তুমি যা বলেছো তোমার বাণী সত্য, বিচার মাঠে সাক্ষাৎ হবে ফলাফল হবে আমি সব কিছু করেছি তোমার বাণী সত্য, অল জান্নাত হক জান্নাত সত্য, অন্নার হক জাহান্নাম সত্য, অন্নবিউল হক নবীগণ সত্য, ও মুহাম্মাদুন হক মুহাম্মদ নবী সত্য, ফসাত হক কিয়ামত সত্য, কিয়ামত হবে, আল্লাহুম্মা লাকা আসলামতু ইলাইকা, হে আল্লাহ আমি তোমার নিকটে সমর্পণ করলাম নিজেকে, অবে কামান্ত আমি তোমাকে মেনে নিয়েছি, ওয়া আলাইকা তাওয়াক্কালতু আমি তোমার উপরে ভরসা করেছি, অবে কানাত্ত ওয়া ইলাইকা আনাত্ত আমি তোমার নিকটে ফিরে গেছি, অবে কা খাসামত আমার শত্রুর সাথে মোকাবেলা করে থাকি তোমার সাহায্যে, ওয়া হাকামত ইলাইকা বিচার আচার সব কিছু পেশ করে থাকি তোমার নিকটে, শত্রুর মোকাবেলা করে থাকি তোমার সাহায্যে, বিচারাচার সব কিছু পেশ করে থাকি তোমার নিকটে, যেহেতু সব কিছু করে থাকি সমস্ত প্রশংসায় তোমার, দীর্ঘ সময় ধরে তোমার ব্যাপারে আমি যা বললাম এবার তুমি শোনো, ফাগফিরলি আমাকে ক্ষমা কর, এতক্ষণ পর্যন্ত এই জন্যই তো বললাম ফাগফিরলি ক্ষমা কর, বেকামান্ত ফাগফিরলি মা কদ্দন্ত আমি যা আমার জীবনে আগে করেছি সব ক্ষমা করে দাও, আমার খারত আমি যা পরে করেছি সব ক্ষমা করে দাও, আমার শ্রাস্ত আমি যা গোপনে করেছি সব ক্ষমা করে দাও, অমালান্ত আমি যা প্রকাশ্যে করেছি সব ক্ষমা করে দাও, অমান্তা আলামু বিহি মিন্নি
আমার ব্যাপারে যত তুমি জানো আমার তো মনে নাই, আমার ব্যাপারে যত তুমি জানো আমার তো মনে নেই, সব কিছু তুমি ক্ষমা করে দাও। আল্লাহুম্মা আনতাল মুকাদ্দামা, তুমি আগে থেকে আছো, ওয়া আনতাল মুআখখির, তুমি চিরদিন থাকবে, শেষেও তুমি থাকবে। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, ওয়া লা ইলাহা গায়রুকা, আর তুমি ব্যতীত সত্য কোনো মাবুদ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া পড়তেন রাতে উঠে, লম্বা হয়ে গেল হাদিস বুখারী মুসলিম, মুখস্থ করার চেষ্টা করতে হবে, সবাইকে করতে হবে, ছাত্রদের জন্য জরুরি, ওরা বাধ্য করতেই হবে, যে কোনো মনে মরুদির পক্ষে সম্ভব না হলে অন্তত যারা যুবক মানুষ তাদেরকে মুখস্থ করতে হবে, এটা অসম্ভব কিছু নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ঘুম থেকে উঠে এত গুরুত্বপূর্ণ দোয়া বলতেন, তাহাজ্জুদ সালাতের পূর্বে আপনি এটাকে সানা হিসাবে ব্যবহার করতে পারেন, উঠেই সানা হিসাবে বলেন, নইলে ঘুম থেকে উঠে বলেন। আর আয়াত পড়ার সময় আকাশের দিকে লক্ষ্য করবেন, আকাশের দিকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বললেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব, আকাশ জমিনের সৃষ্টিতে সব কিছুর সৃষ্টিতে এতে আল্লাহর নিদর্শন রয়েছে, কে জানবে কে বুঝবে, এত বড় বিশাল কোরআন এতে কি আছে কে বুঝে না, এই বিশাল কোরআনে যেখানে সেখানে আছে তার ক্ষমতা, ক্ষমতা দেখাতে গিয়ে তিনি সর্বপ্রথমে যেটা দেখিয়েছেন সেটা আসমানের মালিক আমি, জমিনের মালিক আমি, তারপরে যেটা দেখিয়েছেন সূর্য চলে আমার আদেশে, চন্দ্র চলে আমার আদেশে, তারপরে দেখিয়েছেন রাত আসে আমার আদেশে, দিন যায় আসে আমার আদেশে, তারপরে তিনি দেখিয়েছেন যে বৃষ্টি দিয়ে অনাপাত জায়গাতে ঘাস গজায় আমি, তারপরে তিনি দেখিয়েছেন বড় বড় সম্প্রদায় শক্তিশালী আত্মসমর্থের অঙ্গে ধ্বংস করে দিয়েছি আমি, এটা আমার ক্ষমতা, শুদ্ধ ক্ষমতার ক্ষমতা, পুরো কোরআন মাজিদের ক্ষমতা দেখিয়ে ভর্তি করে দিয়েছে। আর যেটা দ্বিতীয় দেখিয়েছেন সেটা রহমান রাহিম গাফুর গাফার সামনে, শুধু রহমান শুধু রাহিম শুধু গাফুর শুধু গাফার, রহমান আর রাহিম আর গাফুর আর গাফার আর সাত্তার আর রাইফ দিয়ে রাউফ দিয়ে ভরে ফেলে দিয়েছেন মানুষ কর্ম শোনা। তারপরে কিছু আছে বিধান, চুরি করলে হাত কাটা যাবে, এরই ফাঁকে ফাঁকে আছে জাহান্নাম আর জান্নাত, এই তো বিশাল কোরআন মাজিদ, আসমান জমিনের সৃষ্টিতে আল্লাহর ক্ষমতা আছে, ঘুম থেকে উঠে আকাশের দিকে লক্ষ্য করে এগুলি বলবেন। সম্মানিত দিদি ভাই ভাই বলছিলাম কত রাকাত সালাত আদায় করবেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা ইউসাল্লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইন ইফরোগা মিন সালাতিল ইশা ইলাল ফজর ইহদা আশার রাকা, আল্লাহ নবী ইশার সালাতের পর থেকে নিয়ে ফজরের সালাত পর্যন্ত এই সময়ে তিনি ১১ রাকাত সালাত আদায় করতেন, ওয়া ইশাল্লামু ফি কুল্লি রাকাতাইনি, প্রত্যেক দুই রাকাত করে তিনি সালাম ফিরতেন, বুখারী মুসলিম। তিনি এক রাকাত বিতর করতেন, ১১ রাকাত সালাতের যদি এক রাকাত বিতর হয় তাহলে ১০ রাকাত তাহাজ্জুদ হয়ে গেল, বা রাতের সালাত ১০ রাকাত হলো, অন্য বর্ণনা অনুপাতে যদি ৩ রাকাত বিতর হয় তাহলে ৮ রাকাত তাহাজ্জুদ রাতের সালাত হলো। এই কারণে আরবি বিদ্বানগণ বলেন যে প্রত্যেক দুই রেখাতের পরে তিনি সালাম ফিরতেন, মানে শেষের তিন রেখা বিতর তবে দুই রেখা বিতর করে সালাম ফিরেছেন। আর আজও আরবিদের এটাই ফতোয়া যে তারা তিন রেখা বিতর করলে দুই রেখা পরে সালাম ফিরবে, তারপরে এক রেখা পড়বে, তবে একটা না তিন রেখাত বিক্রি করবে, এ হাদিসে সহি যেটা আমরা আমল করে থাকি। আর তিন রেখাত বিক্রি করলে দুই রেখাত করে আত্মাহত করতে হবে, তারপরে এক রেখাত পড়তে হবে, যেটা আমার মাঝাবি ভাইয়েরা করছে, এ হাদিস জাল মানুষের বানানো, এমনিতেই চলছে।
মাঝাবি ধর্ম বহু অংশে এমনিতেই চলে, তার এটা একটা অংশ। আল্লাহ মাফ করো তুমি, তুমি সর্বশক্তিমান। অন্য মাসে 11 রাকাতের বেশি পড়তেন না। তা ছিল কত লম্বা, তা ছিল কত সুন্দর, অতীব সুন্দর, অতীব লম্বা। সবচেয়ে বেশি হাদিস আছে আমরা অচিরে সলাফ এবং প্রচলিত সলাফ আব্দুর রাজাক বিন ইউসুফ এই বইটা পেয়ে যাব। আজকে খবর নিলে বোঝা যাবে আছে কিনা, আমি খবর নিই, আমার জানা নাই। তাতে এক রেখাত ভিতর পড়া যাবে না, মর্মে সব হাদিসগুলি জাল। আর এক রেখাত ভিতর পড়তে হবে মর্মে সব হাদিসগুলি সহি। বুখারি মুসলিম থেকে শুরু করে বিষয়টি দেখার জন্য সকল দিনী ভাই বোনকে আমরা অনুরোধ জানাচ্ছি। বলছিলাম রাতের সলাফ। মাসরুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম, তিনি বললেন কখনো করতেন 7 রাকাত, কখনো করতেন 9 রাকাত, কখনো করতেন 11 রাকাত। তাহলে বোঝা গেল যে সময়ের ভিত্তিতে 6 রেখাত রাতের সলাত আদায় করতেন, 1 রেখাত ভিতর পড়তেন। সময়ের ভিত্তিতে 8 রেখাত রাতের সলাত আদায় করতেন, 1 রেখাত ভিতর পড়তেন। সময়ের ভিত্তিতে 10 রেখাত রাতের সলাত আদায় করতেন, 1 রেখাত ভিতর পড়তেন। অথবা 8 রেখাত রাতের সলাত আদায় করতেন আর 3 রেখাত ভিতর পড়তেন, যা সব হাদিস মিলে বোঝা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতের সলাত এভাবে আছে। আমরা বলছিলাম 6, 8, এবার বুঝি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানিস্তাইকাদা আহলাহু, যে ব্যক্তি তার রাতে স্ত্রীকে জাগালো, তাহলে যারা রাতে আল্লাহকে ডাকে তাদের তালিকায় তার নাম লিখে দেওয়া হবে। আমরা অত হাদিস পেশ করেছিলাম যখন বলছিলাম 2 রেকাত সালাত। যখন আমরা 2 রেকাতের সালাতের ধারাবাহিকতা পেশ করেছি তখন এই হাদিসটি পেশ করেছি। আমরা এই হাদিসটি পেশ করে বলতে যাচ্ছি যে রাতে অন্তত মানুষ যদি 2 রেকাত সালাত আদায় করতে পারে, তাহলে রাতে উঠে আল্লাহকে ডাকে যারা তাদের তালিকায় তার নাম আসবে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদেরকে রাতে নফল সালাত আদায়ের জন্য অনুরোধ জানাচ্ছি। 8 রাকাত রাতের সলাস, 1 রাকাত ভিতর, 8 রাকাত রাতের সলাস, 3 রাকাত ভিতর, একাধিক সহিহ হাদিস মর্মে রাতের সলাস আদায়ের জন্য অনুরোধ জানাচ্ছি। সময়ের গতিতে 6 রাকাত, সময়ের গতিতে 2 রাকাত,
অন্তত দূরেকার সলাফলাই করতে বললে আপনার নামটা আল্লাহকে রাতে যারা ডাকে তাদের তালিকাভুক্ত করা হবে, তখন হবে এটা আপনার বিশাল পাওয়া। পরের জরুরি কথা, যদি ফজর হয়ে যায় করতে না পারি তাহলে কি করব? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নামা আন যিদ্দিহি আও আন শাইইন মিনহু, কেউ যদি তার নির্ধারিত ইবাদত থেকে রাতে ঘুমিয়ে যায়, রাতে রাতে উঠতে না পারে বা এরকম কিছু ঘটে যায়, ফা কারাহু ফিমা বাইনা সলাতুল ফজরে ইলা সলাতুল যুহর কতবালাহু ফিমা কারাহু মিনাল লাইলে, তাহলে ও রাতে ইবাদত করেছে এই হিসাবে তাকে উল্লেখ করা হবে হাদিস মুসলিম। রাতের ব্যাপার তো, রাতে যদি আপনি উঠতে না পারেন, ধারাবাহিক পাঁচ সাত দশ রাত করেছেন, মাসের মাস করে আসছেন, একদিন হয়নি সকাল হয়ে গেছে, আপনি দিনে যদি ইবাদত করে নিতে পারেন তাহলে আপনি রাতে করেছেন এটাই ঘোষণা করা হবে, লিখা হবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেন হাদিস মুসলিম। বুঝা গেল না? তাহলে তো আপনার নিরাশার কিছু নেই। আর যদি একেবারে নিরাশ হন যে আমি রাতে উঠতেই পারবো না, তাহলে আপনি বিতর রাখেন না, বিতর আপনি করে নেবেন। আর যদি রাখেন, যখনই ঘুম ভেঙেছে, যখনই দেখছেন সকাল হয়ে গেছে, তাহলে উঠে বিতর না, দূর উঠে একটা বিতর, আগে বিতর করবেন। আর যদি থেকে যাই, ইবাদতের সময় পার হয়ে গেছে রাতে, থাক থাক ফজরের সালাতের পর থেকে নিয়ে মানে সূর্য ওঠার পর থেকে নিয়ে জোহর পর্যন্ত সময় আপনার থাকলো, এই সময় আপনি ওই সালাত, ওই ইবাদত, ওই তাসবিহ, ওই জিকির আজকার, ওই কোরআন তেলাওয়াত করে নেবেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্ভবপর কম ইবাদত করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুল আমাল ইলাল্লাহ আদওয়ামু হাওয়াইন তাল্লা, সবচেয়ে উত্তম ইবাদত যেটা মানুষ নিয়মিত করে তা একেবারে কম থেকে কম হোক না কেন, আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় ইবাদত, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় ইবাদত যেটা সর্বদা চলে, কম থেকে কম হোক না কেন, বুখারী মুসলিম। তাহলে একদিনই সূরা বাকারা পড়ে নেওয়ার সিদ্ধান্ত নিলেন, আর পরের দিন সাত দিন নেই, এ কথা নয়। ইবাদতের উপরে টিকে থাকা খুব কঠিন। ফাইজা ফরাগতা ফানসাম ওয়া ইলা রাব্বিকা ফারগাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন। ইবাদতকে আল্লাহ বলছেন কঠোর, কঠিন কঠিন, অত সহজ নয়। আপনি হালকা মনে করছেন, অভ্যাসী হয়ে গেছেন বলে হালকা মনে করছেন তা নয়, আপনি আজকে সিদ্ধান্ত নিয়েছেন যে সূরা ইখলাস আমি প্রত্যেক দিন ফজর পরে তিনবার পড়ব, তিন দিন আপনি পড়ে দেখেন, দেখবেন একটা সমস্যা চলে এসেছে, আপনার ছোট ভাই, আপনার নাতি, আপনার ছেলে এসে বলছে আব্বু আব্বু আপনাকে ডাকে, তখন আপনি তাড়াহুড়া করে উঠে চলে গেছেন, দেখেন হয় না, টিকে থাকা খুব কঠিন। এই জন্য রাসূলুল্লাহ বলছেন সবচেয়ে উত্তম আমল হচ্ছে অবিরাম বহাল রাখা, সর্বদা বহাল রাখা, কম হলেও যেটা আল্লাহ তাআলা পছন্দ করেন। মর্মে সকল দিনী ভাই বোনকে আমরা রাতে নফল সালাত আদায়ের জন্য অনুরোধ জানাচ্ছি, অন্তত দূরে কাল, যেহেতু রাতের ইবাদত আল্লাহ বেশি পছন্দ করেন, তিনি হাত প্রশস্ত করে দিতে চান, ক্ষমা করতে চান, অতএব রাতের যে কোনো অংশ উঠে নিজের সমস্যা, ছেলে মেয়ের সমস্যা, সব কথাগুলি আল্লাহর দরবারে পেশ করি। ছেলে মেয়ে আমাকে গালি দিয়েছে, মেরেছে, এর জন্য অভিশাপ করবেন না, আপনি তাড়াহুড়া করে উঁচু করে দূরে কাজ সলাৎ আদায় করে আল্লাহকে বলেন আমি তো ছেলে এমনটা চাইনি, না ছেলে আমাকে মেনে চলবে এটাই চেয়েছি, তুমি আমাকে ছেলে ছেড়ে দাও। কান্নাকাটি করে ওখানে বলেন এই কথা কেন আপনি বললেন, তোকে তার জন্য বললাম, তোকে তার জন্য বললাম, তোকে তার জন্য বললাম, এই কথা বলছে বলছে
গুরুত্বপূর্ণ নীতি পেশ করেছি, উযু করে দোয়া পড়ে শুবেন, এবার রাতে উঠে উযু করে দুই রাকাত সালাত আদায় করে যা বলবেন সেটাই গ্রহণ হবে বলে একাধিক হাদিস বোঝা যায়। মর্মে সকল যিনি ভাই বোনকে আমল করার জন্য অনুরোধ জানিয়ে দ্বিতীয় অনুরোধ জানাচ্ছি, আমার মনে বড় সাফ, এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়বো ইনশাল্লাহ, সেটা আপনাদের জামিয়া সালাতে টাঙ্গি পড়া কবরাত সাহি জামিয়া সালাতের উপর নাজিল ঢাকা। প্রতিষ্ঠান যত সামনের দিকে বাড়ে তত সামাজিক সমস্যা বিপদ আপদ বেশি হয়ে নেমে আসে, একথাই ঠিক। মর্মে বিপদ আপদ সমস্যা যেন আমাদের ক্ষতি না করতে পারে, মর্মে আপনারা আন্তরিকভাবে দোয়া করবেন, বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাত থেকে কবুল করো। তৃতীয় জরুরি অনুরোধ, আমি আপনাদেরকে জোরালোভাবে অনুরোধ জানিয়েছি, প্রতি জুমাই বাইতুল হাম জামে মসজিদে নিজে আত্মীয় স্বজন খালা ফুফু বোন খালা ভাই যারা আছে তাদেরকে ডেকে নিয়ে আসার চেষ্টা করবেন, কেননা আমরা আপনাদেরকে বিষয়ভিত্তিক অতি গুরুত্বপূর্ণ আলোচনা শোনাই বলে আমাদের আশাবাদী, আমরা আশা রাখি, এসব কথা মানুষের কাজে আসবে বলে আমরা আশাবাদী। সাথে সাথে যখন বাড়ি থেকে বের হবেন তখন দুইটা দশটা বিশটা পাঁচটা পঞ্চাশটা টাকা হাতে করে বের হবে, যার কারণে আমি সকল ছাত্র শিক্ষককে বলেছি যে তোমরা তো সব টাকা পয়সা খেয়ে শেষ করছো, জুমার দিন যখনই মসজিদে আসবে তখনই খেয়াল করে পাঁচটা টাকা পকেটে নিয়ে বের হবে, যখন তোমার সামনে দিয়ে কোটাটা পার হচ্ছে তখন তুমি টাকাটা সেখানে দিয়ে দাও, তাহলে তুমি দান করো, এটা তোমার মনটার ভিতরে থাকবে একটা কাজ, আর তোমার মনটা প্রশস্ত হবে, আল্লাহ তোমাকে কবুল করবে। আমি একাধিক দিন বলেছি পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান, দান করার একটা খেয়াল থেকে যাবে, আল্লাহ যদি কবুল করেন তাহলে পরবর্তীতে যখন পয়সা উপার্জন করতে শিখবা তখন আল্লাহ এই দানের হাতটাকে আরো প্রশস্ত করে দিবেন। যেহেতু সঠিক জায়গার দান সঠিক জায়গায় দান করার একটি এদেশে সবচেয়ে বড় মাধ্যম জামিয়া সালাতের দাঙ্গিয়ে পড়া কবরাত সাহি জামিয়া সালাতের উপর নারায়ণ ঢাকা। সাথে সাথে আরো আপনাদের জন্য উত্তম জায়গা হচ্ছে বাইতুল হাম জামে মসজিদ, শিরক মুক্ত এদেশের সঠিক আকীদা আদর্শের সবচেয়ে বড় মসজিদ বাইতুল হাম জামে মসজিদ, সেই মসজিদে দান করার জন্য সবসময় আগ্রহী থাকবেন। বাড়ি থেকে বের হওয়ার সময়তেই কিছু টাকা কম হোক বেশি হোক নিয়ে বের হবেন, এরপরে জামিয়া সালাতের পক্ষ থেকে যত বই পুস্তক বের হয় জামিয়া সালাতের পক্ষ থেকে আল ইতিশাম অনলাইন টিভি চালু আছে তাতে প্রশ্ন উত্তর আসে, আমরা আপনাদের দিনই সেবা করার জন্য জীবন বাজি রেখে দিন চেষ্টা চালিয়ে যাচ্ছি, আপনারা যদি এইগুলো গ্রহণ করেন উপভোগ করেন তাহলে ইহকালে পরকালে সফল হবেন ইনশাল্লাহ, এই আশা রেখে সকল দিন ভাই বোনকে এইগুলি গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবর শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো, আমরা দীর্ঘদিন ধরে পবিত্রতার সাথে সাথে নফল সালাতের যে বিবরণ পেশ করছি তুমি আমাদের জীবনে এগুলি বাস্তবায়ন করার তৌফিক দান করো, যে কোনো সময়ে জামিয়া সালাতের জন্য একটু দোয়া করার ব্যাপারে অন্তরটা তুমি প্রশস্ত হতে দাও, এ ব্যাপারে তোমার দরবারে জোরালো দাবি দাওয়া দোয়া রেখে আজকের জুমার খুতবা এখানেই শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।